বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে শুরু করেছি। তোমরা জানো যে কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান বা নিউট্রিশন যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টে। তোমরা জানো যে সিলেবাস পরিবর্তন হয়েছে এবং সিলেবাস পরিবর্তন ফলে আমাদের কিছু কিছু অংশ কিন্তু বাদ গেছে। তো আমরা যে অংশগুলো বাদ গেছে সেই অংশগুলো থেকে কিন্তু আজকের প্রশ্নগুলো আলোচনা করব না। তো প্রশ্ন আলোচনা শুরুতেই আমরা একটুখানি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করে নিই, কারণ অনেকে জানো বা অনেকে হয়তো জানো না যে আমাদের তিনটে চ্যাপ্টার মূলত রয়েছে। তার মধ্যে যেটা রয়েছে পুষ্টি সাধন পদ্ধতি এবং ক্যালোরির ধারণা, নেক্সট হচ্ছে পথ নিয়ন্ত্রণের নিয়মাবলী ও পথ্য পরিকল্পনা, এবং আরেকটা হচ্ছে সমাজে পুষ্টির চাহিদা। এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ আমাদের পুষ্টি সাধন পদ্ধতি ও ক্যালোরির ধারণা, এখান থেকে 8টা এমসিকিউ কোশ্চেন রয়েছে, 6টা এসএকিউ টাইপের কোশ্চেন রয়েছে, এবং 7 মার্কের 2টো কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসছে। অর্থাৎ মোট হচ্ছে 28 মার্ক 28 মার্কস কিন্তু এই চ্যাপ্টার থেকে আসছে। কথাটা ভালোভাবে বুঝে নাও। এবার যেটা তোমাদের মূল কথার একটা বলে নিই, আরও একটা বিষয়টা বলে নিই, পথ নিয়ন্ত্রণের নিয়মাবলী এবং পথ্য পরিকল্পনা যেটা বলছে, এই চ্যাপ্টার থেকেও আমাদের 8 মার্কের এমসিকিউ আসবে, 5 মার্কের এসএকিউ টাইপের প্রশ্ন আসবে, এবং 1টা 7 মার্কের প্রশ্ন আসবে। আর অন্যদিক থেকে আমাদের যেটা 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ সমাজে পুষ্টির চাহিদা যেটা রয়েছে, নিউট্রিশন ফর দ্য কমিউনিটি, এখান থেকে আমাদের একটা এমসিকিউ টাইপের কোশ্চেন হচ্ছে তোমার 5টা আসছে, এসএকিউ টাইপের কোশ্চেন তোমাদের 3টে আসছে, এবং 7 মার্কের কোশ্চেন আমাদের 2টো। তাহলে দেখতে পাচ্ছি আমরা মোট 7 মার্কের কোশ্চেন পাচ্ছি, আমরা মোট 5টা অর্থাৎ 35 মার্ক আমরা 7 মার্কের কোশ্চেন পাচ্ছি, এবং বাদ বাকি 35 মার্ক আমরা এমসিকিউ এবং এসএকিউ পাচ্ছি। এমসিকিউ এবং এসএকিউ গুলোর জন্য আমি বলবো যে প্রত্যেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট ডেটা, যে তথ্যভিত্তিক বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা বইয়ের একটু ফুটিয়ে পড়ার চেষ্টা করো, ওখান থেকেই কিন্তু আসবে। এবং বিগত বছরের প্রশ্নগুলো তোমরা একটু দেখতে পারো, সেখান থেকেও কিন্তু বারবার প্রশ্ন সংখ্যা কিন্তু রিপিটেশন হয় নিউট্রিশনে, যার জন্য ওই পার্টগুলো ভালো করে একটু দেখো। এবার আমি চলে আসি যেটা মূল 5 মার্কের 7 মার্কের কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন আলোচনায়। দেখো তোমার নিউট্রিশন এমনই একটা বিষয় যে বিষয়ে কিন্তু 7 মার্কের ডাইরেক্ট কোশ্চেন তোমাদের হয় না, যেখানে তোমাদের পার্ট মার্কিং থাকে, অর্থাৎ 2+7 হতে পারে, 3+4 হতে পারে, 2+2+3 হতে পারে, এইভাবে কিন্তু তোমাদের 7 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসে। ডাইরেক্ট 7 মার্কের কোশ্চেন কিন্তু খুবই কম পরিমাণ আসে। তো যাই হোক, যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে আমি অধ্যায় ভিত্তিক তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করছি, প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ফাইনাল পরীক্ষার আগে রেডি করে পরীক্ষার হলে যাবে, এবং আশা করছি যে এখান থেকেই তোমরা প্রশ্নগুলো কমন পাবে। তো একদম অ্যাট ফার্স্ট আমরা চলে আসি আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার আছে, অর্থাৎ পুষ্টি সাধন পদ্ধতি এবং ক্যালোরির ধারণা। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, পিত্তরসের জৈব উপাদানগুলির নাম কি, মানব দেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, টিসিএ সাইকেল বলতে কি বোঝো, তার এরূপ নামকরণের কারণ কি, ক্রেবস চক্রের বিক্রিয়াপদ ছকের মাধ্যমে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অর্নিথন চক্রের অপর নাম কি, এই চক্রটিকে অর্নিথন চক্র বলা হয় কেন, প্রবাহ চিত্রের সাহায্যে চক্রটি বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, মানব দেহে প্রোটিনের ক্রিয়া বর্ণনা করো। পরবর্তী কোশ্চেন, মানব দেহের বৃহত্তম গ্রন্থিটি কি, বিপাকে এর ভূমিকা কি, ফ্যাটি অ্যাসিড এর বিটা জারণ বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন, বিপাক বলতে কি বোঝো, উদাহরণ সহ বিপাক ক্রিয়া ব্যাখ্যা করো। করিচক্র কাকে বলে, চিত্র সহযোগে বর্ণনা করো, করিচক্র চিত্র সহযোগে বর্ণনা করো। নেক্সট আরও একটা কোশ্চেন বলবো, আন্তরিক রসের উৎস উপাদান ও কাজ উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, পরিপাক বলতে কি বোঝো, পাকস্থলী ও ক্ষুদ্রান্তে প্রোটিনের পরিপাক সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা কি, মৌল বিপাকীয় হারের সংজ্ঞা দাও, বিশ্রামরত অবস্থায় কোন কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়। নেক্সট প্রশ্ন, অগ্নাশয় রস বলতে কি বোঝো, এর উৎস উপাদান ও কাজ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পাদনের জন্য শক্তি প্রয়োজন তা উল্লেখ করো, শ্রমভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তি চাহিদা কিরূপ আলোচনা করো। নেক্সট আর একটা প্রশ্ন বলবো, যেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস কি, সবাত গ্লাইকোজেনোলাইসিস বিক্রিয়াপদটি প্রবাহ চিত্রের সাহায্যে বর্ণনা করো, এই প্রক্রিয়ায় হরমোনের ভূমিকা আলোচনা করো। যে প্রশ্নগুলো বললাম প্রশ্নগুলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ পুষ্টি সাধন পদ্ধতি ও ক্যালোরির ধারণা, এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের বলে রাখি যে তোমাদের 2টো প্রশ্ন কিন্তু এই অংশ থেকে লিখতে হবে, যার জন্য কিন্তু একটু বেশি পড়তে হবে, এবং চ্যাপ্টারটা তোমরাও দেখেছো যথেষ্ট বড় চ্যাপ্টার,
বিগত বছরগুলোতে পরীক্ষা হয়নি, যার জন্য কিন্তু এবারে প্রশ্ন সংখ্যা তুলনামূলকভাবে অন্য বছরের থেকে আমাদের বেশি পড়তে হচ্ছে। যার জন্য যে প্রশ্নগুলো শেয়ার করলাম কোনো কোশ্চেন বাদ দেবে না, কারণ এর মধ্যে দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। আরও একটা কথা আমি বলে রাখি, এখানে আমাদের ফার্স্ট টাইপে যেটা রয়েছে তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট কি পরিমাণ সেটা কিন্তু অনেক সময় বের করার জন্য ক্যালকুলেশন আসে, সেই ক্যালকুলেশনটাও পারলে দুই একবার একটু টেস্ট করে রাখো, কারণ অনেক সময় পরীক্ষা দেখা যায় যে ক্যালকুলেশনটা দিয়ে দেয়। কি বললাম বোঝা গেল? কিন্তু যাই হোক, যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো যদি রেডি করো আশা করি কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না, ভালোভাবে তোমরা কমপ্লিট করতে পারবে। নেক্সট আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ পথ নিয়ন্ত্রণের নিয়মাবলী এবং পথ পরিকল্পনা। এই চ্যাপ্টার থেকে মাত্র তিনটে প্রশ্ন বলবো এবং আমি আশা করছি যে একটা প্রশ্ন ইজিলি কমন পাবে। প্রথম প্রশ্ন, গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। মাতৃদুগ্ধের অনাক্রমত্ব জনিত যে কোনো তিনটি সুফল আলোচনা করো। প্রশ্নটা আমি আবার বলছি, গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। আবার বলছি, গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। মাতৃদুগ্ধের অনাক্রমত্তা জনিত যে কোনো তিনটি সুফল আলোচনা করো। এর সঙ্গে মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের পুষ্টিগত পার্থক্য আলোচনা করো। একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা কি। নেক্সট কোশ্চেন যেটা বলবো, শিশুর ত্রুটিপূর্ণ আহার গ্রহণজনিত যে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলি আলোচনা করো। লাস্ট কোশ্চেন, কলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো এবং মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন। এই তিনটে প্রশ্ন পড়বে, এখান থেকে একটা কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে। আশা করছি তিনটে প্রশ্ন পড়লে একটা কোশ্চেন ইজিলি পাবে এবং আমি কিন্তু পার্ট পার্ট মার্কের যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু অ্যাডজাস্ট করে বলে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সমাজে পুষ্টির চাহিদা, তো এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন পড়বে তোমাদের শেয়ার করি। প্রথম প্রশ্ন, জনসংখ্যা কি বা জনসংখ্যা সম্বন্ধে কি জানো লেখো। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কোন কোন প্রতিরোধার্থে বিদ্যালয়ে IFA ট্যাবলেট প্রদান করা হয়েছে, এই রোগ দুটির লক্ষণ কি, এই রোগ প্রতিরোধার্থে সরকার দ্বারা গৃহীত কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বোঝো, দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম উল্লেখ করো এবং এই দুটি প্রকল্প সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো ইউনিসেফ বা WHO। তারপরে এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা কথা বলি, তোমাদের সম্পূর্ণ নাম কিন্তু পরীক্ষা আসে সেগুলো একটু দেখে রাখবে, যেমন ICDS MDMP এগুলো সম্পর্কে ডিটেলসটাও জেনে রাখবে, টিকা আকারে পড়ে রাখবে। তারপরে ইউনিসেফ, হু, NNMB এই যে পার্টগুলো বললাম, ICMR, তারপরে তোমার NIN, এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এবং লাস্ট আর একটা প্রশ্ন বলে রাখি, অপুষ্টিজনিত রক্তাল্পতার কারণ ও পরিণতি কি, এই রোগ প্রতিরোধে গৃহীত কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। তো এই যে প্রশ্ন কটা বললাম, ওই টিকাগুলো আর এই যে কটা প্রশ্ন বললাম, এই কটা পড়লেই কিন্তু এখান থেকে দুটো কোশ্চেন আসবে আশা করছি। তো এই যে ওভারঅল তিনটে চ্যাপ্টারের মধ্যে থেকে তোমাদের পাঁচটা কোশ্চেন লিখতে হবে, আমি আবারও বলছি ডাইরেক্ট 7 মার্কের কোশ্চেন কিন্তু তোমাদের খুবই কম আসে, বেশিরভাগ কোশ্চেনগুলো 2 মানে পার্ট মার্কিং, 5+2 হতে পারে, 2+3+2 হতে পারে, এইভাবে কিন্তু ব্রেকিং কোশ্চেন আসে, যার জন্য কিন্তু প্রশ্নগুলো শর্ট টাইপের প্রশ্ন আসে এবং নম্বরও প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই সর্বসাকল্যে 35 মার্ক, ভালোভাবে লিখতে পারলে শর্টের 35 মার্ক পেলে এবং প্র্যাকটিক্যালের যে পার্টটা রয়েছে সেটাতে তো অবশ্যই ভালো পাবে, তাহলে কিন্তু একটা গুড রেজাল্ট কিন্তু তোমরা অবশ্যই পাবে। তো এই হলো সার্বিক আলোচনা, আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।